কৈলাসহর এলাকার শাসক দলের যুব মোর্চার এক গোষ্ঠীর কতিপয় যুবক 15 নং ওয়ার্ডের অপর গোষ্ঠীর যুবনেতা সরজিৎ পালের বাড়িতে বুধবার রাতে সংঘবদ্ধ হামলা চালায়। সরজিৎকে ব্যাপক মারধর করা হয়, বাড়ির অন্যদেরকেও ছাড় দেওয়া হয়নি, ঘরের জিনিসপত্র ভাঙচুর করা হয়, সরজিৎকে প্রাণে মারার চেষ্টা করা হয়, তার স্ত্রী এবং নাবালিকা কন্যার সঙ্গে অশ্লীল আচরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে সরজিৎ এবং তার স্ত্রী কৈলাস শহর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেয়ে পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত 6 জনের মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন হলেন শিবাজী সেনগুপ্ত, সে দলের কৈলাসহর নগর শাখার সম্পাদক। অপর 2 জন হল সুপ্রজিৎ দাস এবং মন্তোষ শব্দকর। আনুমানিক 11:30টার দিকে ছয় জন, তাদের মধ্যে শিবাজী সেনগুপ্ত, মন্তোষ শব্দকর এবং শুভজিৎ দাস এবং বাকি আরও বাকি 3 জন, ওরা মিলে আমাদের কৈলাসহর এলাকার প্রতিবার একজনের বাড়িতে প্রবেশ করে এবং ওখানে গিয়ে প্রথমে ওনাকে আঘাত করে, তারপর একটি রড দিয়ে এবং তারপর ওনার স্ত্রী এবং কন্যাকে, নাবালিকা কন্যাকেও ওরা মোলেস্টেশন করে এবং সেই কমপ্লেন পাওয়ার পর আজকে আমরা একটি কেস রেজিস্টার করি যার মামলা নম্বর 31/24 এবং ধারা লিখেছে 448, 325, 307, 354 এন্ড 34 আইপিসি এবং 8 অফ বক্স ওয়েট। এটা কি নাবালিকার বাবা না নাবালিকার মা কেসটা করেছে? নাবালিকার মা কেসটি করেছে। ওনারা এখন কোথায় আছেন? ওনারা এখন হাসপাতালে এডমিট আছে। তো নাবালিকার মা বাবা দুজনই? নাবালিকার, হ্যাঁ, আসামি যাদের নামে অভিযুক্ত যারা 3 জন তারা কোথায় আছেন? তাদের মধ্যে 2 জন আমরা হেফাজতে নিয়েছি। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।